হোয়াটসঅ্যাপ গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন গ্যাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ প্রপার ওয়েতে আপনারা ফুটবলে ডাবল চান্স নিয়ে কিভাবে মাল্টি করবেন সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। গ্যাস, আমি আপনাদেরকে যে বিষয়টা মানে দেখাবো আজকে যে আপনি কিভাবে ডাবল চান্স নিয়ে মাল্টি করবেন, আর সেই সাথে একটা কথা বলি যে আপনি ডাবল চান্স যে নেবেন সেই ডাবল চান্সটা কী সেটা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে তো আপনি ডাবল চান্স নিয়ে মাল্টি করতে পারবেন, তাই না? আপনি যদি এখন ডাবল চান্স কী এটাই না বুঝেন, মানে বেট সাইডে যদি আপনি ব্যাটিং করেন, যদি আপনি এটা বোঝেন যে আসলে ডাবল চান্স মানে এটা, তাহলে আপনার ব্যাটিং করতে সুবিধা হবে। এবং যদি আপনি না বোঝেন যে ডাবল চান্স মানে কী বা ডাবল চান্স কোথায় পাবো, তাহলে মানে আপনার জন্য মানে কষ্ট হবে। তাই আপনারা বরাবরের মতোই ফুটবল যেভাবে সিলেক্ট করেন, আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা এখানে দেখেন, আমি এখানে যে মানে আপনাদের পছন্দ মতো আপনারা একটা টিম সিলেক্ট করবেন। আমি মানে তুর্কি লিগ কাপে ঢুকি, দেখি এখানে কী খেলা আছে। যে এখানে আপনারা দেখতেছেন যে এই যে একটা টিম আছে, এই টিমটাকেও আপনারা নিতে পারেন। এই যে আমি এটা টিম দেখি, এই যে হাতাসপর আর আপনার হলো ইস্তানবুল। এখন এই টিমটাকে আপনি ডাবল চান্স কীভাবে নেবেন, এই দেখেন এখানে রেগুলার টাইমে উপরে আছে কারেন্ট স্কোর, তারপরে আছে মানে টিম ওয়ান, টিম টু, এক্স, তারপর নিচে দেখেন একটা লেখা আছে যে ডাবল চান্স। এখন এই ডাবল চান্সটা আপনি যে নেবেন, এখন আপনাকে তো বুঝতে হবে যে ডাবল চান্সটা কী। আসলে মূলত ডাবল চান্সটা হলো যে যে পক্ষে আপনি মানে ডাবল চান্স দেবেন, যে এখানে দেখেন ওয়ান এক্স দেওয়া আছে, তারপর দেওয়া আছে 12, তারপর 2x। যেহেতু আমি আজকে ডাবল চান্স নিয়ে দেখাবো, সেহেতু আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করব না, শুধুমাত্র দেখাবো যে কিভাবে আপনি ডাবল চান্স নিয়ে অনায়াসে একটা মানে সুন্দর সেফলি মাল্টি বানাতে পারবেন। মানে ওয়ান এক্সতে বোঝাইছে আপনার টিম ওয়ান, হোম টিম যদি উইন করে তারপরও আপনি উইন হবেন, যদি ড্র করে তারপর আপনি উইন হবেন, এটাই হলো ডাবল চান্সের কাজ। আমি আবারও বলতেছি যে ওয়ান এক্স বলতে বুঝাইছে যে আপনি টিম ওয়ান যদি এক গোল দিয়ে উইন করে তারপর আপনার মাল্টিতে এই টিম উইন হবে, এবং যদি ড্র করে 1-1, 2-2, 0-0 গোলে ড্র করে তারপরও আপনি উইন করবেন, এটাই হলো ডাবল চান্সের কাজ। আর 2x সেম, আপনার মানে টিম টু যদি উইন হয় তাহলে আপনি উইন করবেন, যদি ড্র করে তারপর আপনি উইন করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা। তাহলে আমি এখানে 1x নিব। সেমভাবে আপনি আরও দুই একটা টিম সিলেক্ট করবেন। আমি পর্তুগাল লিগে ঢুকি, দেখেন এখানে কী আছে। দাঁড়ান, আমি আপনাদেরকে মানে সুন্দরভাবে আপনি যে টিমগুলো নেবেন অবশ্যই সুন্দরভাবে খুঁজে খুঁজে একটু অ্যানালাইসিস করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, যদি আপনি না বুঝে নেন তাহলে কিন্তু ভাই লস করবেন। আমি আবারও বলতেছি অবশ্যই আপনাকে মানে বুঝে শুনে নিতে হবে, আর এটা বোঝার জন্য আপনি কি মানে কিভাবে বুঝতে পারেন সেটাও একটা ব্যাপার। এখন আপনারা বলেন ভাই কোন অ্যাপস দিয়ে মানে প্রেডিকশন করা খুব ভালো হবে, সেই অ্যাপস মানে কী অ্যাপস, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই যে সোপা স্কোর দিয়ে সুন্দর মতো একটা প্রেডিকশন মানে ফুটবলে একটা প্রেডিকশন করতে পারবেন। সেটা হলো দেখেন, ধরেন যে আমি কোনটা প্রেডিকশন করব সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখন যদি আপনি এখানে ঢোকেন যে ইংল্যান্ড লিগ কাপ, আচ্ছা যাই হোক এখানে দেখি আপনারা সোপা স্কোর কোথায় পাবেন। সোপা স্কোর আপনার টেলিগ্রামে, যে আপনারা যদি মানে প্লে স্টোরে গিয়ে সার্চ দেন সোপা স্কোর, অটোমেটিকলি চলে আসবে। যে আমি এখানে অ্যাস্টন ভিলার ম্যাচটা আমি প্রেডিকশন করব, কিভাবে করব। এখন আপনি এই যে এখানে যদি দেখেন পাঁচটা মানে 5 ম্যাচে হেড টু হেড কে মানে গোল করলো, তারপরে এদের মধ্যে খেলা হয়েছে হেড টু হেড, কে উইন করছে কে ড্র করছে। তারপরে এখান থেকে আপনি যদি নিউজ ফিডে ঢোকেন, এখানে ঢুকলে এখানে দেখবেন যে অ্যাস্টন ভিলার চেলসির প্রেডিকশন দেওয়া আছে। মানে আপনারা বেট সাইটে বা অন্যান্য সাইটে কিন্তু মানে এক ঘন্টার আগে কোনো লাইন আপ পান না, কিন্তু এইখানে অলরেডি লাইন আপ দেওয়া আছে, কোন কোন প্লেয়ার খেলবে কে কে খেলবে না সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখে আপনারা সুন্দর মতো প্রেডিকশন করে ব্যাটিং করতে পারবেন। আমি আপনাদেরকে এটাই বুঝাইছি যে আপনারা
অনেকেই বলেন যে ভাই কোন অ্যাপস দিয়ে আমরা প্রেডিকশন করব। এই দেখেন এখানে প্রেডিকশন দেওয়া আছে অ্যাস্টন ভিলা 2 চেলসি 1, তার মানে আপনি যদি এখানে মনে করেন যে না আমি এখানে মানে অ্যাস্টন ভিলাকে আমি ডাবল সাস নিয়ে খেলব, যদি উইন করে তাও উইন, ড্র করলে ড্র, আমি এটা নিয়েই খেলবো। এখন 1x নিলাম, অলরেডি কিন্তু দুটো টিম হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা টিম যেভাবে মানে সিলেক্ট করি ডাবল সাস নিয়ে খেলি, এই যে আমি লেটস ইউনাইটেড, এটাতে আমি লেটস ইউনাইটেড উইন হোক আর ড্র করুক, আমি এখানে মানে 2x নিয়ে নিলাম। সব সময় ফলো রাখবেন যে ভালোভাবে কিভাবে আপনারা প্রেডিকশন করবেন, একটু দেখে শুনে বুঝে প্রেডিকশন করবেন, তাহলে মনে করেন যে ভালো মানে বেনিফিট পাবেন। আর যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হইতে চান, এই যে আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি প্রতিদিন ফ্রিতে অনেক রকমের গেম প্রোভাইড করে থাকি, মাল্টি প্রোভাইড করে থাকি। যদি আপনারা জয়েন হইতে চান তাহলে জয়েন হইতে পারেন। এই ভিডিওর মানে ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে জয়েন হইতে পারেন। আর আমি যে আজকে মানে সব সময় টার্গেট রাখবেন তিনটা চারটা টিম নিয়ে ব্যাটিং করার জন্য, আমার তিনটা টিম হয়েছে, মোটামুটি একটা ওয়ার্ডস হয়েছে। আমি যদি এখানে আমি এখানে 5000 টাকা স্ট্রাইক করে রাখলাম, 9000 টাকা মানে 4000 টাকার মতো আমার প্রফিট। আপনি যদি 1000 টাকা স্ট্রাইক করেন তাহলে এখান থেকে 900 টাকা প্রফিট। আপনি যদি 500 টাকা স্ট্রাইক করেন তারপরে কিন্তু আপনার 700 টাকার মতো প্রফিট আসবে। এভাবে যদি আপনি বুঝে শুনে মানে ব্যাটিং করতে পারেন তাহলে আশা করি যে ব্যাটিং থেকে আপনি মানে মোটামুটি একটা মানে প্রফিট করতে পারবেন। যারা লসে আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, যে আপনারা যে গেম কেনেন, এই কেনেন সেই কেনেন, ভাই এগুলো সব ফ্যাক, এগুলাতে কেউ কখনো মাথা দিবেন না, কেউ এগুলার ভিতরে যাবেন না। দয়া করে নিজের টাকা দিয়ে নিজে যদি পারেন খেলবেন, না পারলে নাই। আর আমি একটা কথা বলি ভাই, ব্যাটিং জগৎ খুবই খারাপ, তাই ব্যাটিং জগতে যারা আসছেন তারা তো নিজের স্বেচ্ছায় গেম খেলবেন, আর টাকা আপনার, তাই বুঝে শুনে খেলার দায়িত্ব আপনার। ভাই লস গেলে কিন্তু আপনার এই লসের ভাগিদার কেউ নিবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।